হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়ন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি বিএসএনএল বা ভারত সঞ্চার নিগম লিমিটেড কোম্পানি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি আপনি একজন বিএসএনএল এর গ্রাহক হয়ে থাকেন, তো আপনারা জানেন বিএসএনএল ভারতের মধ্যে তাদের 4G সার্ভিসটাকে লঞ্চ করছে। এখন এই 4G সার্ভিস লঞ্চ করার জন্য বিএসএনএলকে সাহায্য করছে টিসিএস, মানে টাটা কনসালটেন্সি সার্ভিসেস। এখন এই টিসিএস কোম্পানির সাথে হাত মিলিয়ে বিএসএনএল এর টার্গেট আছে কি ভারতের মধ্যে 1 লক্ষটা মোবাইল টাওয়ারকে বসানো। এখন আজকের এই দিন পর্যন্ত বিএসএনএল কতটা তাদের 4G সার্ভিস প্রোগ্রেস করেছে এবং বিএসএনএল তাদের 5G সার্ভিসটা কবে নাগাদ লঞ্চ করতে পারে, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যদি আপনারা এই সম্পর্কে জানতে চান, তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আসুন ভিডিওটাকে শুরু করা যাক এবং এই সম্পর্কে পুরো ডিটেলস জেনে নেওয়া যাক। বন্ধুরা, বিএসএনএল বা ভারত সঞ্চার নিগম লিমিটেড কোম্পানি যদি কথা বলি, তো ভারতের মধ্যে সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল আজকের দিনে ফাইন্যান্সিয়াল কন্ডিশন তাদের খুবই খারাপ। কেবলমাত্র গভর্নমেন্টের তরফ থেকে তাদের রিভাইভাল প্যাকেজ দেওয়া হয়েছে, যে কারণের জন্য বিএসএনএল কোম্পানি তাদের এমপ্লয়িজের স্যালারিও এখানে প্রোভাইড করতে পারছে। কিন্তু এরকমভাবে কতদিন চলবে? একটা কোম্পানি যদি না প্রফিটেবল কোম্পানিতে কনভার্ট হতে পারে, তো সেই কোম্পানি চলা মুশকিল। এবং সেই কারণেই গভর্নমেন্টের তরফ থেকে একটা হিউজ অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট বিএসএনএলের ওপর করা হয়েছে, এবং এই ইনভেস্টমেন্টের ফলে বিএসএনএল কোম্পানির যে ফাইন্যান্সিয়াল স্থিতি বা আজকের দিনে বিএসএনএল এর যে মার্কেট ক্যাপ, সেটাকে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এবং এর জন্য সম্পূর্ণ ভারতীয় টেকনোলজিকে ইউজ করা হচ্ছে, যেখানে সফটওয়্যার, হার্ডওয়্যার, ইকুইপমেন্ট সমস্ত কিছু ভারতে বানানো হচ্ছে। যেখানে বিএসএনএল এর কোর 4G আর 5G নেটওয়ার্ক যেটা আছে সেটা ডেভেলপ করছে সিডট, সেন্টার ফর ডিপার্টমেন্ট ফর টেলিম্যাট্রিক্স। তারই সঙ্গে সঙ্গে তেজাস নেটওয়ার্ক, টাটা কনসালটেন্সি সার্ভিস সমস্ত কোম্পানি মিলিয়ে এই কাজটা করা হচ্ছে। এখন আমাদের যে টেলিকম মিনিস্টার আছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ওনার তরফ থেকে এটা কনফার্ম করা হয়েছে বিএসএনএল অলরেডি ভারতের মধ্যে 35,000টা 4G মোবাইল টাওয়ার ইনস্টল করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, অ্যাক্টিভ হয়ে গেছে 35,000টা 4G মোবাইল টাওয়ার্স বিএসএনএল। এটাও টার্গেট রাখেছে এই বছর দীপাবলির মধ্যে, মানে অলমোস্ট নভেম্বর নাগাদ বিএসএনএল টোটাল 70,000টা 4G টাওয়ার ইনস্টল করে দেবে। এবং নেক্সট ইয়ার জুন জুলাইয়ের মধ্যে বিএসএনএল ভারতের মধ্যে 1 লক্ষটা 4G টাওয়ার ইনস্টল করে দেবে। এবং তার ফলে বিএসএনএল এর প্রত্যেকটা গ্রামে, ভারতের যে কোনো গ্রামেই আপনি চলে যান না কেন, প্রত্যেকটা গ্রামে কিন্তু বিএসএনএল এর 4G কানেক্টিভিটি আপনি পেয়ে যাবেন। এবং অনেকেই এটা প্রশ্ন করবে কি বিএসএনএল 4G সার্ভিস মানছি কাজ হচ্ছে, কিন্তু 5G সার্ভিস কীভাবে লঞ্চ করবে, তার জন্য কি আরও দীর্ঘ প্রতীক্ষা করতে হবে? দেখুন, ভারতীয় টেকনোলজি যেটা ডেভেলপ করা হয়েছে, মেনলি ভারতের যারা বড় বড় ইঞ্জিনিয়ার্স আছে, যারা ডেভেলপার আছে, তারা এমন একটা টেকনোলজিকে ডেভেলপ করেছে যেখানে শুধুমাত্র একটা সফটওয়্যার আপডেটের মাধ্যমে এক্সিস্টিং 4G সার্ভিসটাকে 5G আপগ্রেড করা যেতে পারে, এবং এর জন্য সাহায্য করছে টিসিএস এবং সিডট। এবং সেক্ষেত্রে বিএসএনএল কোম্পানির তরফ থেকে এটাও কনফার্ম করা হয়েছে 2025 জানুয়ারি মাসে মকর সংক্রান্তির দিনে বিএসএনএল কিন্তু অফিসিয়াল তাদের 5G সার্ভিসটাকে লঞ্চ করবে, এটাও বলে দেওয়া হয়েছে। এবং সেই সকল জায়গায় লঞ্চ করা হবে যেখানে অলরেডি 4G সার্ভিস অ্যাভেলেবেল হয়ে গেছে, সিম্পলি একটা সফটওয়্যার আপডেটের মাধ্যমে এক্সিস্টিং 4G সার্ভিসটাকে 5G কনভার্ট করা হবে। এবং এটা মেনলি বিএসএনএল যে 5G প্রোভাইড করবে, 5G NSA, মানে নন স্ট্যান্ডার্ড আর্কিটেকচার, যেটা আজকের দিন পর্যন্ত এয়ারটেল কোম্পানি আপনাকে প্রোভাইড করছে। জিও যেটা করছে সেটা 5G SA স্ট্যান্ডার্ড আর্কিটেকচার, কিন্তু এয়ারটেল যেটা আপনাকে করবে সেটা 5G নন স্ট্যান্ডার্ড আর্কিটেকচার এখানে আপনাকে প্রোভাইড করবে। তো আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। বিএসএনএল 35,000টা মোবাইল টাওয়ার অলরেডি ইনস্টল করে দিয়েছে, তারা অ্যাক্টিভ হয়ে গেছে, আগামী দিনে 1 লক্ষটা টোটাল মোবাইল টাওয়ার বসাবে। এবং তারপরে বিএসএনএল আর একটা মেন টার্গেট আছে কি, আজকে পর্যন্ত ভারতের এমন অনেক জায়গা আছে যেখানে কোনোরূপ কানেক্টিভিটি পৌঁছাতে পারেনি, সেই সকল জায়গাতেও কিন্তু বিএসএনএল তাদের কানেক্টিভিটিটা পৌঁছানোর চেষ্টা করছে। তো এই ছিল আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন, ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন।